সো গাইস, এটা আমার প্রথম ব্লগ না। তো আমি এক বছর থেকে ব্লগ করতেছি, মাঝখানে তিন মাস রেস্ট নিছি, কারণ আমি ব্লগ করতে পারি নাই। আমি ব্লগ কেন বানাই নাই কারণটা আমি এই ভিডিওতে বলবো। আমার আজকের এই ভিডিওটা তোমরা অন্তত অর্ধেক দেখো। এটা তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো কিংবা ইউটিউবে যদি আসবা ভাইবা থাকো তাহলে কাজে লাগবে। দেখো, আমাদের কোনো বড় ইউটিউবার তো সাহায্য করবে না, আমরা সব ছোট ইউটিউবার মিলেই আমাদের সাহায্য করতে হবে। তার জন্য বলে দিচ্ছি, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করে দিও, কমেন্টের সাহায্যে আমিও তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো। এবং যত লোক কমেন্ট করবে এর সাহায্যে সবাই সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিব, আমাদের চ্যানেল সবারই গ্রো হয়ে যাবে। এখন আসি মেন কথায়। তো আমি এই তিন মাস রেস্ট নিছি, কারণ ব্লগে তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার। আর কি বলবো, এই তিন মাসে আমি থাইমাও ছিলাম না, আমি লোকের সামনে যা নাচানাচি করে ভিডিও বানাইছি আমার এক্সপিরিয়েন্স হওয়ার জন্য। আশা করি এখন আমার ক্যামেরার সামনে কথা কওয়ার এক্সপিরিয়েন্সটা অনেকখানি বেড়ে গেছে। আমি এই তিন মাস কেন ব্লগ বানাইনি তো কারণটা বলে দিই। কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার, না ক্যামেরার সামনে কথা বলতে পারছি, না আমি মানে আমি ক্যামেরাকে দেখে ভয় পাচ্ছি। এখন এই তিন মাসে আমি শিখছি ক্যামেরাকে কীভাবে বন্ধু বানিয়ে নেব। এখন আশা করি ক্যামেরা আমার বেস্ট ফ্রেন্ড। সো আমি জানি আজকের কথাগুলো আশা করি ভালোভাবে বলছি। তোমরা আমার চ্যানেলে দেখো যায় আগে 110টা ব্লগ আছে, কথাগুলো একদম গাইস আমার এটা ফার্স্ট ব্লগ, আমি পারিনি বলতে কথা, আমি কি এরকম ভাবে কথা বলছি। নো এক্সপিরিয়েন্স নো কিছু, মানে কি বলবো, লোক আমাকে সাবস্ক্রাইব করবে কেন। আশা করি এখনকার থেকে ব্লগগুলো যেগুলো দিব অবি লেভেলের, ডেলি ব্লগ আপলোড করবো না, কিন্তু যেটাই ব্লগ আপলোড করবো একদম আমার বেস্ট। আমি আগে ডেলি ব্লগ করছি, এখন আমি ডেলি ব্লগও করবো না, আমি ভিডিও শ্যুট করতে যাব সেই দেখাবো। ভিডিও শ্যুট মানে তো বলে দিলাম যে আমি রকনামা ভাইয়ের মতো নাচি। রকনামা একটা হিন্দির ইউটিউবার আমাদের আলিপুরদুয়ারে, আর হ্যাঁ আমার বাড়ি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে একটি সিম্পল ছেলে, আমি গ্রামের ছেলে, দিন সারাদিন কাজ করি, রাত্রিবেলা ভিডিও বানাই। আর আমার দুইটা তিনটা চ্যানেল আছে, তিনটা চ্যানেলে আমি মেহনত করি, রাত্রি 12টার সময় ঘুমাই, ভোর 4টার সময় উঠে কাজ করি। ভাবতেই পারতেছো কত টেনশনে আছি, চুল মাথার চুল নাই হয়ে গেছে টেনশনে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করি ভালো হয়েছে। দেখা হচ্ছে আমার একটা নেক্সট ব্লগে, আর আমার ব্লগে প্র্যাঙ্কও হবে। আমি এইভাবে কথা বলতেছি, নিজেদেরকে আই লেভেল বলে দিবো, তোমরা মজা নিবা, দেখবা কিরকম হয়। চলো দেখা হচ্ছে আমার আরেকটা নেক্সট ব্লগে, বাই। কারণটা আমি এই ভিডিওতে বলবো। আর হ্যাঁ, আমি ব্লগ বানাই নেই কারণ